Hello, so today we are at Khana's. আমরা কিছু newly launched items try করতে আসছি. We have seen a lot of mixed reviews এই খাবারগুলো নিয়ে ভালো খারাপ মিলিয়ে. তো দেখা যাক আমাদের কেমন লাগে. এটা হচ্ছে OG mango wings. আমার preconceived thought থেকে I felt like wings mango flavorটা চিকেনের সাথে ওইভাবে ভালো লাগবে না. But surprisingly, আমার ওদের regular wingsের থেকেও এইটাই সবথেকে বেশি ভালো লেগেছে. এটা টেস্ট যথেষ্ট tangy, একটু পাকা টকামের flavorের মতো. Tangy loverদের জন্য This could be a must try. এটা হচ্ছে Thai chili based rice. এখানে উপরের লেয়ারে একটা পোস্ট এগ আর চিকেন ছিল এন্ড তার নিচে রাইস তো চিকেনটা একদমই হালকা কিছু মশলা দিয়ে রান্না করা এন্ড বেজেলের একটা স্মোকি ফ্লেভার ছিল আর রাইসটাও খেতে ভালোই ছিল ওভারঅল দুইটার টেস্টের কম্বো ভালো ছিল বাট রাইসটা আমার কাছে একটু ওভারকুকড লেগেছে এটা হচ্ছে চিকেন হাফ পাউন্ডার বার্গারটা দেখতে অনেক অ্যাপিলিং ছিল বার্গারে একটা পোস্ট এগ স্লাইসড চিজ চিকেন প্যাটি আর অল্প সসেজের স্লাইসেস ছিল বার্গারটায় সস একটু বেশি লেগেছে প্লাস বার্গারটা অনেক স্লিপারিও হয়ে গিয়েছিল সসের জন্য এই বার্গারটার নাম হচ্ছে বিগ ফুট বার্ড এই বার্গারে আছে একটা ক্রিসপি চিকেন প্যাটি কর্ন স্লাইসড চিজ কোলস্লো আর হালকা মেয়োনিজ আমার এমনিতেই ক্রিসপি চিকেন বার্গার বেশি পছন্দ সসের কোয়ান্টিটিও একদম মিনিমাল ছিল তো ওভারঅল আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা হচ্ছে বানভান এটা বেসিক্যালি বানানা ফ্লেভারের একটা মিল্কশেক অ্যান্ড সাথে ওয়েফারও ছিল এটার কনসিস্টেন্সি ভালোই ঠিক ছিল বাট এটার সুইট ফিটনেস লেভেলটা আমার জন্য একটু বেশি ছিল এটা হচ্ছে ওজি ম্যাঙ্গো শেক এখানে ম্যাঙ্গো এর টেস্ট একদম ভালো মতোই পাওয়া যাচ্ছিল টেস্ট অনেক ভালো ছিল অনেকটা ম্যাঙ্গো ফ্লেভার এর মকটেলের মতোই ছিল আর উপরে ম্যাঙ্গো বারও দেওয়া ছিল একটা এটা হচ্ছে এক্সপ্রেসো মুজ এটা বেশ ক্রিমি ছিল অ্যান্ড কফি এর বেশ ভালোই স্মেল আসছিল টেস্টটা কিছুটা তিরামিসু এর কাছাকাছি লেগেছে আমার কাছে সবকিছু শেষে এটা খেতে ভালোই লেগেছে এই তো ইউ গাইজ ক্যান শেয়ার ইউর ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য নিউ আইটেমস অন দ্য কমেন্ট section. Bye.